মায়ের থেকে এসেছি। আচ্ছা আজকে এতদিন পর মায়ের মন্দির খোলা কেমন লাগছে? আমাদের খুব ভালো লাগছে, মায়ের মন্দির আমাদের জাগ্রত মন্দির, মা বর্গভীমা আমাদের জাগ্রত মন্দির। ওনাকে কোনো কিছু কাজ শুরু করতে হলে ওনাকে পুজো দিয়েই ওনার পায়ে অর্পণ করে কাজ শুরু করি, এবং সারা বছরে যখনই মনে হয় দুঃখ কষ্ট যন্ত্রণা ওনার কাছে এসে আমরা খুব আনন্দ পাই, কষ্ট দুঃখ দূর হয়ে যায়। খুব ভালো লাগছে আজকে মন্দির খোলা দেখে। দূরত্ব বজায় রেখে এখানে, হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো যে মোদিজির যা যা করে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, মুখে মাস্ক পরে, স্যানিটাইজ নিয়ে এই যে কাজটা হচ্ছে, এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই, খুব ভালো লাগছে। আমার নাম শ্রাবণী দাস নন্দকুমার। একজন একজন ঘুরুন, একবার ঘুরুন দাদা, আপনি তো জানেন, আপনিও ঢুকে গেলেন। করোনা আটকে যাবে লোক।
মন্দিরে পুজো দিলাম বিষয়টা হচ্ছে যে আমাদের সরকারি তো একটা নির্দেশ ছিলই, এবারে সরকারি নির্দেশ থাকার পরেও আমাদের নিজস্ব কিছু তো ব্যবস্থা থাকে, সেই ব্যবস্থার জন্যই আমরা আজকে খুললাম। এবং তার মধ্যে আমরা যেটা করেছি, আমাদের পুরো মন্দির আমরা স্যানিটাইজ করেছি, যদিও মন্দির সম্পূর্ণ বন্ধ ছিল, কেউ ঢুকতে পারতো না, তাহলেও আমরা মন্দির সম্পূর্ণ স্যানিটাইজ করেছি। কালকে মানে গতকাল মায়ের অভিষেক মহাস্নান হয়েছে, গতকাল আমরা একটা হোমযজ্ঞ করেছিলাম। সমগ্র বিশ্বের যে মনুষ্য জাতি, সেই মনুষ্য জাতির যাতে কল্যাণ হয় সেই কামনায় একটা হোমযজ্ঞ করে আজকে সর্বসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হয়েছে। এবং আমরা চেষ্টা করেছি সরকারি বিধিনিষেধ যা কিছু আছে, আমরা মাস্ক ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছি না, আমরা প্রপার স্যানিটাইজেশনের জন্য স্যানিটাইজার প্যানেল বসিয়েছি, আমরা বিভিন্ন জায়গায় স্টিকার লাগিয়ে দিয়েছি যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই পুজো দিতে পারে, এবং গর্ভগৃহে যাতে কেউ না ঢুকতে পারে সেরকমও আমরা ব্যবস্থা করেছি। এই সমস্ত কিছু আমরা সরকারি বিধিনিষেধ মেনে করার চেষ্টা করেছি। আজ থেকে মন্দির সর্বসাধারণের জন্য খুলে গেল, সবাই মায়ের দর্শন করে খুব খুশি। সকাল থেকে প্রচুর মানুষ এসছেন, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে, প্রপার স্যানিটাইজ করে, মাস্ক পরে তারা সবাই মায়ের দর্শন করেছেন। এবং সবার মনে একটা তমলুকবাসী, তারা তমলুকের আশেপাশে যারা আসতে পেরেছেন তাদের সবার মনে একটা খুশির আবহাওয়া। সমীরণ অধিকারী, মন্দির কমিটি।